আপনি দেখবেন অনেক মানুষ আছে দেখতে কালো, দেখতে কি বলেন না দেখতে কি, কিন্তু চেহারাটা দেখলেই মনে হয় আলো। কেন মনে হয়? কারণ ভেতরটা যে আলো, ভেতরটা কি, যার ভেতরটা আলো থাকে তার চেহারা যদিও কালো কিন্তু আল্লাহ তাকে এক্সট্রা একটা নূর আলো দান করে, সুবহানাল্লাহ, পড়ে নূর চমকায় তার চেহারা। এই জন্য খেয়াল করে দেখবেন, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, যারা আল্লাহকে মানে না, যারা ইসলামকে মানে না, বিধর্মী যা, এরা যতই সুন্দর হোক, এদের স্ট্রাকচার লেভেল যতই বিউটিফুল হোক, আপনি খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন, আপনি ভালো করে খেয়াল করলেই বুঝবেন যে তার চেহারায় নূর নাই। কেমন যেন একটা মানে একটু মানে অপবিত্র ভাব, মানে দেখলে নূরে একটা উজ্জ্বল যে মানুষের মুখ থাকে দেখলে ওটা ফিল হয় না। কিন্তু একজন যুবক যে পাঁচক্ত নামাজ পড়ে, সুন্দর করে কোরআন তার করে, সুন্দর দাঁড়িয়ে রেখেছে, আপনি তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখুন আপনার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কারণ ওই যে নূর, আমলের নূর একটা আছে, একটা ইফেক্ট আছে। এই জন্য সকলেই আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ।